আমাদের হবু বৌদিকে কি সুন্দর লাগছে। ঠাম্মি কিন্তু সত্যি পছন্দ আছে। ও বৌদি চলো চলো চলো। সুধা, আমাদের বাড়িতে তো মেহেন্দি উৎসবে চল নেই, তাই ঠাম্মি তোমার জন্য আলতা পাঠিয়েছে। আমি নিজে তোমাকে আলতা পরিয়ে দেবো আজ। কিন্তু ও বাড়ির কোনো নিয়ম পালন করার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই দিদি। আমাকে কি বলার আছে? উনি দিদিকে আবার কি বলতে চান? আমাকে আবার কি বলার আছে তোমার? আসলে দিদি, কিছু জরুরি কথা। বিয়ের আচার নিয়ম শুরুর আগে যদি বলে দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। কি কথা, এখানেই বলো না। আপনারা হয়তো খোঁজ নিয়ে জেনেছেন, তবুও আগেই আমার নিজের মুখে বলে দেওয়া উচিত যে আমি কিন্তু এখন একটু গান বাজনা হয়ে যাক। হাজার হোক আমাদের বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। দিদি আমার কথাটা একদম, আমরা ছেলেরা আসর জমাতে রেডি, মেয়েরা রেডি তো? মেয়েরাও রেডি। রেডি? আমরাও রেডি। তখন কি বললো সুধা? ডিভোর্স? ডিভোর্সি? নিজেকে ডিভোর্সি বললো মেয়েটা? নাকি আমি ভুল বুঝলাম? তাহলে কি এই ডিভোর্সের ব্যাপারটাই ওর অতীতের সেই গোপন কথা? এটা তো আমাকে সবার আগে জানতেই হবে। আচ্ছা 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 বলছি যে আলতা অনুষ্ঠান তো হবে, তার সাথে সাথে মেয়ে বনাম ছেলেদের মধ্যে একটা গান বাজনার কম্পিটিশন হয়ে যাক। তবে আমি আগে থেকে ওয়ার্ন করে রাখছি, বসুমল্লী পরিবারের ছেলেরা যেখানে থাকে সেখানে কিন্তু অন্য কেউ হালে পানি পায়। শুধু ছেলেরা না হয় শালা বাবু, বসুমল্লিক বাড়ির জামাওরাও কোনো অংশে কম যায় না কিন্তু। বসুমল্লিক পরিবারের মেয়েরাও কিন্তু কোনো অংশে কম যায় না। হ্যাঁ, আর তার মধ্যে আজকে আচার্য বাড়ির সুপার উইমেনরাও আমাদের সাথে, কি তাই তো? তাই আজকে আমাদের কিন্তু কেউ হারাতে পারবে না। কি জিনু, কাম এসো। তাহলে দল ভাগাভাগি তো হয়ে গেল, এবার প্রতিযোগিতা শুরু হোক। বিবাহ 8 থেকে 14 জুলাই রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।